ও বন্ধুরা, কেমন আছো তোমরা? তো সকাল সকাল উঠে কিন্তু আমি সংসারের কাজকর্মে লেগে পড়েছি। হ্যাঁ গো, এটাই তো আমাদের মেয়েদের কাজ, তাই না? তো সকালবেলা উঠে এই কাজ না করলে না কি হবে বলো? তো সকালবেলা উঠেই দেখো কাপড় নিয়ে একদম পিছন দিকে চলে আসলাম, কেন না বলো তো? কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল, আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কিন্তু কি বলতো, আমার মনটা আসছে অনেকটা খারাপ, কারণ সকাল সকাল একটা খারাপ খবর আসলো। সকাল সকালই যেতে হলো, দৌড়ে গেছিলাম, জাস্ট বাড়িতে আসলাম। তো সকাল থেকে তার সেরকম ভিডিও কিছু করতেও পারিনি, কারণ আমার ননদের বড়না খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। খারাপভাবে না, ভগবান করলে একটুতেই ভালো হয়ে যাবে, ইসে করে গেছে। তো যাই হোক, মানে নিজের লোক তো, শুনে থাকতে আর পারলাম না, তার জন্য ছুটে গেলাম। তো সকালবেলা গিয়ে ছুটে দেখে আসলাম, দেখে এসে তারপর এখন মিষ্টুকে খাওয়াইনি পর্যন্ত, বাসি মুখে চলে গেছিলাম। তো এসে এখন জাস্ট মিষ্টুর জন্য খাবার বানাচ্ছি, খাবো দাবো। তো সত্যি সত্যি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তো ভগবানের কাছে সবাই প্রার্থনা করো যাতে আমার ননদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এতটুকুই। তো চলো, মিষ্টু আজকে বায়না করেছে কি বলো তো, আজকে ও লুচি আর ডিমের অমলেট খাবে। তো চলো, মেয়ের আবদারে আজকে লুচি আর ডিমের অমলেট হবে। তো এই দিকে দেখো, আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আটা গুলে নিয়েছি, ওর একটু তো একটু খাবে, তার জন্য আটাটা গুলে নিয়েছি। আর এই যে সকাল সকাল গিয়ে দোকান থেকে ডিম নিয়ে আসলাম, তেলও ছিল না, এই যে দেখো তেলও নিয়ে আসলাম। তো চলো লুচিটা বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার মিষ্টিমণির কাজ, সকাল সকাল বসে পড়েছে ড্রয়িং করার জন্য। এই যে দেখো, এই যে তুমি কি করছো বাবা? ড্রয়িং করতেছো? ওলি বাবা। তো চলো ওর জন্য লুচিটা বানিয়ে নিই, তারপর আবার আসি। পুলি পুলি তো দেখো, সকাল সকাল কালকের বাসি ভাত আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তো একটু ভাত ছিল, বেশি ভাত ছিল না, তো তার জন্য বরকে বললাম খাবে নাকি, ও তো খাবে না, ও না ঠান্ডা ভাত খেতেই চায় না, বাসি ভাত। তো আমার ভালোই লাগে, অতটা খারাপও লাগে না, তার জন্য দেখো আসি। কিন্তু দারুণ ঠান্ডা দিয়েছে, রোদ্রু নেই, তবুও কী করবো বলো, ভাতগুলো ফেলতে একদমই ইচ্ছে করছে না। তার মধ্যে এত কষ্ট করে তরকারিগুলো রান্না করি, এগুলো কি ফেলতে ইচ্ছে করে বলো? তার জন্য কিন্তু ঠান্ডা ভাত নিয়ে বসে পড়েছি, আমি খেয়ে নেবো। অবশ্য আমার আগের থেকে অভ্যাস, সকালবেলা ঠান্ডা ভাত হোক পান্তা ভাত সবটাই খেতে, চলো খেয়ে নিই। এই দেখো মিষ্টি কি করছে, এই যে বাবা এগুলো এক কাছে যাও। তো এই দেখো, চলো। সো দেখো, সবাই দুপুরে রান্নার জন্য মানে তৈরি করছি, রেডি করছি সব কিছু। তো দেখো পিসিদের বাড়িতে গেছিলাম, এই যে সিম নিয়ে আসলাম, এই যে দেখো দেখবে, এই যে দাও দাও, এই যে দেখো দেখতে পাচ্ছ। তো আজকে বানাবো সিম দিয়ে আর এই যে লাউ শাক। তো চলো এগুলোকে কেটে নিই। অনেকদিন ধরে ভাবছিলাম এই লাউ শাক দিয়ে সিম দিয়ে খাবো, কিন্তু সিম তো ছিল কিন্তু লাউ শাকটা পাচ্ছিলাম না, তো আজকে পেলাম। চলো আজকে খাবো আমার সাথে। দেখো মিষ্টিও শাক খাচ্ছে না, এই যে বাবা দেখো বাবা, খেতে দাও এটাকে, এইভাবে বলবা, লুচিটা বানিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে আসলাম ঘরে। তো ও খাচ্ছে আর আমি এদিকে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো আজকে এক জায়গায় যাব, আমাদের এদিকে একটা মানে এটা সব বছর বছরই হয় ধরতে পারো, মানে একটা হোম হয়, হোম যজ্ঞ। তো সেখানে ছোটোখাটো একটু মেলা হয়, তো সেখানে আজকে নিয়ে যাবে, আজকেই লাস্ট দিন। তো তোমাদের সাথে দেখি কতটুকু বাড়ি শেয়ার করতে শেয়ার করবো। তো দেখো মিষ্টুকে খাবার টাবার দিয়ে কিন্তু কাপড়গুলোকে ভিজিয়ে রেখে আমি এদিকে চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো এই কাজটা বেশিরভাগ আমি করি মাঝে মাঝে, বেশিরভাগ এই কাজটা শাশুড়ি মাই করে। এই সকালের মানে 10টা 11টা এই সময় একটা ঝাড়ু মারা হয়, উঠোনটা খুব নোংরা হয়ে থাকে, তো গাড়ি টাড়ি নিয়ে যায় বের করে।
তার জন্য তো আজকে শাশুড়ি মা নেই, সকালবেলা বললাম যে ননদের পরের অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখানেই গেছে শাশুড়ি মা, তার জন্য কিন্তু এই কাজটা আজকে আমাকেই করতে হচ্ছে। আমিও করি মাঝে মাঝে, তোমরা দেখতে পাও, মানে বেশিরভাগ শাশুড়ি মাই করে, তো আজকে আমি করছি। তো একটা কথা বলি, কী বলো তো, এই জগতে না যদি টাকা পয়সা না থাকে না, তাহলে ছোটরাও কিন্তু তোমাকে না, তুমি বড় হও না কেন সম্পর্কে, কিন্তু ছোটরাও তোমাকে না সম্মান দেবে না, ছোটরাও কিন্তু মানে পাত্তা দেবে না। কেন বলছি বলো তো, কারণ আমাদের সাথে না এটা হচ্ছে, ছোটরাও না আজকাল আমাদেরকে পাত্তা দিতে চায় না। তো কি করবো বলো, সবটাই কপাল। তো গাইস, এই যে দেখো ভাত, কী ভাত বলো তো, তোমরা দেখলে সকালবেলা একবার আমি ভাত খেলাম, তো আবার দেখছো এটা হলো শাশুড়ি মা দিয়ে গেছে ভাত, সকালবেলা শাক দিয়ে গেল, এখন ভাত ডিম ভাজা দিয়ে গেল। যাই হোক, চলো একটু খেয়ে, এর মধ্যে এটা আমি খুব ভালোবাসি, খেয়ে লাগে তাই, চলো খেয়ে। এটা সাথে না শুটকি মাছ ইচ্ছে, শুটকির যদি বাঁকা থাকতো না জমে যেত, সেটা তো নেই, এটা দিয়ে চালিয়ে নিই। চলো চলো, দেখো যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, চিকেন রান্না হবে আজকে। এই যে দেখো চিকেন, তো এইদিকে দেখো আজকে এই যে শাক দিয়ে এই যে সিম বানালাম, তো তখন যে কাটলাম দেখলেই তো, এদিকে এটা বানানো হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার হলো মাংসটা বসিয়ে দেবো। তো চলো প্রথমে আলুগুলোকে ভেজে নেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এই যে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আলুটা, এখন ফুরন দিয়ে দেবো তেজপাতা আর জিরে। দিয়ে দেবো পেঁয়াজ, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দেখো এখানে মাংসের মশলা তো সবাই জানোই কী কী দেয়, তাই না, এটা কি বলবো বলো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, চলো মাংসটা দিয়ে দিই। এটা কি বলো তো, এটা হলো গ্রামের পদ্ধতিতে চিকেন, মানে দেশি স্টাইল চিকেন, একদম শর্টকাট। চলো এটাকে এখন ঢেকে দেবো। তো ফাইনালি দেখো তরকারিটা হয়ে গেছে, আমার চিকেন কষা, দেশি স্টাইল চিকেন কষা। এই দেখো মিষ্টি, কি খাচ্ছ, একটু দেখিয়ে দাও এদিকে, এদিকে দেখো চিকেন খাচ্ছ, টেস্টি। দেখো মিষ্টির কাজ, এমনিতে হলে ঝাল একটু হলে ভাত খেতে চায় না, নুন দিয়ে ভাত দিতে হয়, আর এখন দেখো এত ঝাল ঝাল চিকেন। এই দেখো কি করে খাচ্ছে আমার সোনা মাটা, টেস্টি। ও ও, আরো খাবে? হ্যাঁ, দেখো আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, মন্দিরে মেলা দেখতে যাচ্ছি। তো দেখো সবাই, এই তো দেখো সবাই আছে, আমি আছি, সবাই, তো চলো মন্দিরে গিয়ে দেখা করবো, কি দেখাতে পারি কি না, চলো। এদিকে চলে আসলাম, তো এখানে আমাদের গাড়িটা ওই যে ওইখানে রেখে আসছি, কারণ কারণ দেখো এইদিকে গাড়িটা পার করা যাবে না, ওই যে পাথর নদীটা, তার জন্য হেঁটে পার হচ্ছে। আর ওই দেখো আমাদের সুমন বাবু, ওরা গেছে গা, সবাই যেতেছে, আসো আসো কেন তাহলে এদিকে, ওই বউ আসো, আরে ওই যে দেখতে পারো না, সবাই আসলো আর তুমি আসতে পারো না, এই যে তো এইদিকে দেখো, এটা কিন্তু ওপরে মন্দির, সে মন্দিরে ওঠায়। তো আমি ভিডিওটা আমি করিনি, আমার বোন করেছে, কারণ মিষ্টি অনেকটা ছোট, তো ওকে নিয়ে না এভাবে ওঠাটা না খুব রিস্কের ছিল, যদি একটু স্লিপ কাটে একদম নিচে পাহাড়ে।
তো সেটার জন্য না আমি আর উঠিনি, তো বোনরা উঠেছিল তো ওদেরকে বললাম তুই একটু একটু উপরে জায়গাটা একটু ক্যাপচার করে এনে দিস। তো দেখো ওই যে বোনরা গেছে ওরাই কিন্তু এটাকে ভিডিও করেছে। তো উপরে এই দেখো উপরে মন্দির আছে, তো দেখো তোমরা তোমাদের ভালো লাগবে জায়গাটা, তো দেখতে থাকো। বন্ধুরা দেখো এই যে এখানকার মেলা একটু জাস্ট সবটুকু দেখাতে পারলাম না, এত ধুলো উঠছিল না কিভাবে দেখাবো বলো তো, তার জন্য এই যে এখানেই দেখালাম একটু। আর ওই যে মন্দিরটা হলো ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে, আধা উঠেছি তারপর আর উঠতেই আর পারলাম না, মানে পা এত ব্যথা করছিল তারপর নেমে চলে আসলাম। ওই যে দেখো এই যে দেখো মিষ্টি, হ্যাঁ এই যে মিষ্টুর বাবা, এই যে মিষ্টু আর ও আর বোন ওরা আসছে, কিন্তু ওরা গেছে আর ওই দিকে ঘুরতে ওই পাহাড়ের উপরে, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওই যে ওই দিকে গেছে ঘুরতে, তো আসবে আসছে, ফোন করছিলাম তো এসে তারপর চলে যাবো। আর এদিকে দেখো এদিকে তো নদী আর নদী, অবশ্যই মেলাটা নদীর মধ্যেই হচ্ছে কিন্তু।